আজ থেকে 200 বছর আগেও একটি ছবি তুলতে আমাদের কোনো স্টুডিওতে যেতে হতো বা অনেক টাকা খরচা করে একটি ক্যামেরা কিনতে হতো। তবে বর্তমানে ছবি তোলা খুবই সাধারণ বিষয় হয়ে গেছে, আর স্মার্টফোন আসার পর তো কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি আপনার কোনো পছন্দের মুহূর্তকে ক্যামেরাবন্দি করে ফেলতে পারেন। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, পৃথিবীর প্রথম যে ক্যামেরাটি আবিষ্কার হয়েছিল তা দিয়ে একটি ছবি তুলতে 8 ঘন্টা সময় লাগত। আর ক্যামেরা আবিষ্কারের আগে ছিল পেইন্টিংয়ের চল, যেখানে কয়েকদিন ধরে একজন ব্যক্তি পোজ দিত আর একজন পেইন্টার তার ছবি আঁকত। ফলে ক্যামেরা আবিষ্কার মানবজাতির ইতিহাসকে অনেকটাই বদলে দিয়েছে। তো বন্ধুরা, আমি মিঠুন রয়েছে আপনাদের সাথে। আজকের ভিডিওতে ক্যামেরা আবিষ্কারের আশ্চর্য ইতিহাস আপনাদেরকে জানাবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর রোমাঞ্চপিডিয়ার ভিডিও দেখতে দেখতে আপনি ক্যাশ প্রাইজ জিতে নিতে পারেন। এটা রোমাঞ্চপিডিয়ার পক্ষ থেকে একটা ছোট্ট প্রতিযোগিতা। এই ভিডিও শেষে আপনার জন্য থাকবে একটা ছোট্ট প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তর এই ভিডিওতেই আছে। উত্তর আপনি কিভাবে দেবেন এবং টাকা আপনি কিভাবে পাবেন, সমস্ত ডিটেলস ভিডিও শেষে দেওয়া রয়েছে। আর আপনাদেরকে বলে রাখি, এই রকম নলেজেবল ভিডিও আপনি বাংলার অন্য কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না, তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। পৃথিবীতে কোনো জিনিসের আবিষ্কার একদিনে হয়নি। একটি আবিষ্কারের পেছনে বহু বিজ্ঞানীদের নিরলস পরিশ্রম যুক্ত আছে। 965 খ্রিস্টাব্দে একজন ইরাকি বিজ্ঞানী যার নাম ছিল আল হাজেন, তিনি একটি নতুন ধরনের যন্ত্র আবিষ্কার করেন যার নাম দেন ক্যামেরা অবস্কুরা। আল হাজেন দেখেন, যদি একটি অন্ধকার ঘরের দেওয়ালে একটি ছিদ্র করে দেওয়া হয়, তাহলে সেই ছিদ্র দিয়ে সেই ঘরের অন্য পাশের দেওয়ালে বাইরের কোনো জিনিসের ছবি এসে পড়ে। তখন তিনি এই রকম অন্ধকার ঘরের নাম রাখেন ক্যামেরা অবস্কুরা, যার বাংলা অর্থ দাঁড়ায় অন্ধকার ঘর। আর বলা হয় এই ক্যামেরা অবস্কুরার ধারণার উপর ভিত্তি করেই বর্তমান ক্যামেরা তৈরি হয়েছে। এরপর 1452 সালে মহান বৈজ্ঞানিক লিওনার্দো দা ভিঞ্চি এই ক্যামেরা অবস্কুরার ব্যবহার করে পেইন্টিং করেন, আর এরপর থেকে ক্যামেরা অবস্কুরা পেইন্টিংয়ের কাজে ব্যবহার হতে থাকে। এর সাহায্যে যে ব্যক্তি বা বস্তুর পেইন্টিং করা হতো তা খুবই নিখুঁত হতো। তবে ক্যামেরা অবস্কুরাতে একটি সমস্যা ছিল, কারণ এতে যে ছবির প্রতিবিম্ব তৈরি হতো তা উল্টো ছিল। এরপর কিছু পেইন্টার ক্যামেরা অবস্কুরাতে একটি কাচের ব্যবহার করেন এবং ছবিটিকে সোজা বানান। এরপর 1826 সালে জোসেফ নাইসফোর নিপসি দেখেন, সিলভার ক্লোরাইডের উপর যখন আলো পড়ে তখন সেটি ধীরে ধীরে কালো হতে শুরু করে। তখন জোসেফ নাইসফোর ক্যামেরা অবস্কুরার আকার ছোট করে একটি বাক্সের আকারে নিয়ে আসেন। তিনি এই যন্ত্রটির নাম রাখেন পিনহোল ক্যামেরা। এবার তিনি সিলভার ক্লোরাইডের একটি মিশ্রণ নিয়ে একটি কাগজে তার প্রলেপ লাগিয়ে দেন, আর সেই কাগজটিকে তিনি একটি পিনহোল ক্যামেরার ভিতর লাগিয়ে দেন। তারপর বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করার পর তিনি যখন সেই কাগজটিকে বাইরে বের করেন, তখন দেখেন বাইরের দৃশ্যের মতো হুবহু একটি সাদা কালো ছবি সেই কাগজে তৈরি হয়েছে। আর এইভাবেই জোসেফ নাইসফোর পৃথিবীর প্রথম অটোমেটিক ক্যামেরা আবিষ্কার করেন, যেখানে ছবি কোনো পেইন্টারের বদলে একটি মেশিনের মাধ্যমে তৈরি করা হতো। আর এই কারণে জোসেফ নাইসফোর নিপসিকে ফটোগ্রাফির জনক বলা হয়। এখন আপনার স্ক্রিনে যে ছবিটি দেখছেন, এটি হলো পৃথিবীর প্রথম ক্যামেরার মাধ্যমে তোলা ছবি। তবে জোসেফ নাইসফোরের আবিষ্কৃত ক্যামেরায় দুটো সমস্যা ছিল। এই ক্যামেরা দিয়ে একটি ছবি তুলতে 8 ঘন্টা সময় লাগত, মানে আপনি যদি এই ক্যামেরায় একটি ছবি তুলতে চান তাহলে আপনাকে একভাবে টানা 8 ঘন্টা ক্যামেরার সামনে বসে থাকতে হবে। আরেকটি সমস্যা ছিল, এই ক্যামেরা থেকে তোলা ছবি খুব তাড়াতাড়ি অস্পষ্ট হয়ে যেত। ছবির কাগজটি বাইরে বের করলে তার উপরে সরাসরি আলো পড়ত, আর সিলভার ক্লোরাইড সেই আলোর সাথে বিক্রিয়া করত। তখন এই সমস্যা দূর করতে জোসেফ নাইসফোর এবং তার সহযোগী বিজ্ঞানী লুইস দুজনে মিলে একটি উপায় বের করেন। তারা কাগজে সিলভার ক্লোরাইডের বদলে বিটুমিন নামের একটি পদার্থের ব্যবহার করেন। এতে ছবি অস্পষ্ট হয়ে যাওয়ার সমস্যা দূর হয় ঠিকই, কিন্তু এখনও ছবি তোলার জন্য 8 ঘন্টা সময় লাগত। আর এই কারণে আগেকার দিনে ছবিতে থাকা ব্যক্তিরা হাসত না, কারণ তাদেরকে এক নাগারে 8 ঘন্টা বসে থাকতে হতো, এমনকি তারা নাড়াচাড়াও করতে পারত না। তখন এই দুজন বিজ্ঞানী বিটুমিনের বদলে পারদের ব্যবহার করেন। তখন ওই ছবি তোলার সময় 8 ঘন্টা থেকে কমে 30 মিনিটে গিয়ে দাঁড়ায়। এরপর এই পিনহোল ক্যামেরা বিক্রি শুরু হয়। তখন একজন সাধারণ মানুষ চাইলেই ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারত। 1888 সালে নিউ ইয়র্কের একজন বিজনেসম্যান জর্জ ইস্টম্যান একটি ড্রাই প্লেট আবিষ্কার করেন, যার সাহায্যে তিনি একটি মজবুত নেগেটিভ ফটোফিল্ম বানান। এরপর তিনি 1889 সালে কোডাক নামের একটি ক্যামেরা কোম্পানি খোলেন, আর এই কোডাক ছিল পৃথিবীর প্রথম ক্যামেরা কোম্পানি। 1900 সালের দিকে কোডাক কোম্পানি তাদের ব্রাউনি মডেলের ক্যামেরা লঞ্চ করে, আর এতে তখন 170টি ফিল্ম ছিল, আর এটি ছিল সেই সময় সবথেকে সস্তা ক্যামেরা। তখন এটির দাম ছিল মাত্র $1, যা বর্তমানে $31 সমান, যেটা সেই সময় যে কোনো সাধারণ ব্যক্তিও কিনতে পারত। আর সেই সময় মার্কেটে কোডাকের কোনো কম্পিটিটর ছিল না, ফলে খুব তাড়াতাড়ি কোডাক কোম্পানি জনপ্রিয় হয়ে যায়। তবে এতদিন ধরে মার্কেটে যে সমস্ত ক্যামেরা চলছিল তা সবই ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তখন বিজ্ঞানীদের মধ্যে একটি কালার ক্যামেরা বানানোর প্রবণতা শুরু হয়। শেষে 1907 সালে আগাস্ট লুইস ব্রাদার
অটোক্রোমের সাহায্যে একটি কালার ক্যামেরা বানিয়ে ফেলেন, যা দিয়ে কালার ছবি তোলা যেত। এরপর দীর্ঘ সময় পার হয়ে যায়। 1948 সালে একজন আমেরিকার আবিষ্কারক, যার নাম ছিল এডুইন ল্যান্ড, তিনি একটি ইনস্ট্যান্ট ক্যামেরা আবিষ্কার করেন, যা দিয়ে মুহূর্তের মধ্যেই কোনো ছবি তুলে সেটিকে বের করা যেত। চলুন এবার জেনে নেই ডিজিটাল ক্যামেরা কীভাবে আবিষ্কার হয়েছিল। 1975 সালে কোডাক কোম্পানিতে কাজ করা একজন ইঞ্জিনিয়ার স্টিভেন স্যাসন পৃথিবীর প্রথম ডিজিটাল ক্যামেরা আবিষ্কার করেন, আর এই ক্যামেরায় কোনো রিল বা ফিল্ম লাগানো হতো না। এই ডিজিটাল ক্যামেরা কয়েক সেকেন্ডের মধ্যেই কোনো বস্তু বা ব্যক্তির ছবি তুলে সেটিকে একটি মেমোরি কার্ডের মধ্যে সেভ করে নিতে পারত। এরপর সময়ের সাথে সাথে বিভিন্ন আপগ্রেডের সাথে এই ডিজিটাল ক্যামেরা আরও উন্নত হয়। এরপর স্যামসং কোম্পানি 2000 সালে প্রথম ক্যামেরা মোবাইল লঞ্চ করে, আর এর সাথেই মোবাইল ফোনে ক্যামেরার ব্যবহার শুরু হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই ক্যামেরা আবিষ্কারের ইতিহাস আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। রোমাঞ্চপিডিয়ার ভিডিও দেখে সহজ প্রশ্নের উত্তর দিয়ে আপনি জিতে নিতে পারেন ক্যাশ প্রাইজ। আমাদের দ্বিতীয় কন্টেস্টের বিজেতারা হলেন, আপনাদের দুজনকে অনুরোধ করা হচ্ছে আমাদের মেইল আইডিতে পেমেন্ট ডিটেলস পাঠিয়ে দিন। ভারতে থাকলে ফোনপে বা গুগল পে নাম্বার দিন, আর বাংলাদেশ অডিয়েন্স হলে বিকাশের নাম্বার দিন। আজকের রোমাঞ্চপিডিয়া 3 নম্বর কন্টেস্ট, আজকের প্রশ্ন, ফটোগ্রাফির জনক কাকে বলা হয়? প্রশ্নের উত্তর দিন কমেন্ট বক্সে। যে কোনো দুজন লাকি উইনার পেয়ে যাবেন 100 টাকা করে প্রাইজ মানি। আর হ্যাঁ, ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক এবং শেয়ার করতে হবে, তবেই আপনি প্রাইজ মানি পাবেন। আমাদের পরবর্তী ভিডিওতে বিজেতাদের নাম জানিয়ে দেওয়া হবে। তো দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।